স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর প্রতিদিন তোমরা আমাদের সাথে নিয়মিত ক্লাসও করছো, তাই তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। তো আজকে আমরা এখন ইংরেজি পড়ব। আর আজকে দেখো, আমরা ইংরেজি তোমাদের যে স্কুলের নাম লেখা আছে সবাই তোমরা এই শীটটা বের করো। তো আজকে আমরা এই শীটে দেখো ট্রান্সলেশন এ, আজকে আমরা কি পড়ব? ট্রান্সলেশন এ। তো গত ক্লাসে আমরা এই ট্রান্সলেশন এইট এর উপরের থেকে প্রথম পাঁচটা পড়েছিলাম, তো আজকে আমরা তারপরে সাতটা পড়ব, ঠিক আছে? তো দেখো আজকে আমরা ছয় নাম্বার থেকে বলছি। তো এখন পৌনে নয়টা, তো এটার ইংরেজিটা আমরা কি বলবো? ইটস কোয়ার্টার টু নাইন। আমি আবার বলি, এখন পৌনে নয়টা, ইটস কোয়ার্টার টু নাইন। এখন বসন্তকাল, তাহলে এটা কি বলবো? নাও ইটস স্প্রিং। আবার বলি, এখন বসন্তকাল, তাহলে আমরা এটা ইংরেজিটা কি বলবো? নাও ইটস স্প্রিং। তো ইটস যে এখানে লিখেছে, তো ইটসটাকে আমরা ভেঙে আবার ইট ইজ লিখতে পারি, ঠিক আছে? তো তারপর একটা দেখো আছে, এখন শীতকাল, তাহলে এখন শীতকাল বলে আমি কি বলবো? নাও ইটস উইন্টার। তো এখানে তোমরা আরেকটা জিনিস ঠিক করো যে বসন্তকালের ইংরেজিটা কি হয়? স্প্রিং। আর এটা ঋতুর নাম, তাই সেন্টেন্সের শেষে থাকলেও কি এসটা আমাদের বড় হাতে দিতে হবে। আবার সেই ক্ষেত্রে দেখো শীতকাল, তো ইংরেজিতে উইন্টার, উইন্টার এটা কি? একটা ঋতুর নাম। তো কোনো কিছুর নামের বেলায় যদি এটা সেন্টেন্সের মাঝখানে বা শেষে হয় তাহলেও কি এটা কোয়ার্টার বা উইন্টারের ডব্লিউটা বড় হাতে দিতে হবে। তো এখানে উইন্টারের ডব্লিউটা বড় হাতের হবে, আবার স্প্রিং এর এসটাও বড় হাতের হবে। তো তোমরা তোমাদের শীটে এই জায়গাটা ঠিক করো। তো আবার বলি, এখন শীতকাল, তো আমি ইংরেজিতে কি বলবো? নাও ইটস উইন্টার। তারপর মিথ্যা বলা মহাপাপ, তো এটার ইংরেজিটা আমরা কি বলবো? ইটস এ গ্রেট সিন টু টেল এ লাই। আমি আবার বলি, মিথ্যা বলা মহাপাপ, তো ইটস এ গ্রেট সিন টু টেল এ লাই। তারপর এটা দেখো আছে, তুমি এ কথা বলেছো, তাহলে এটার ইংরেজিটা কি হবে? ইটস ইউ হু হ্যাভ সেড দিস। তো আবার বলি, তুমি এ কথা বলেছো, তাহলে আমরা কি বলবো? ইটস ইউ হু হ্যাভ সেড দিস। তারপরে দেখো নিচে আছে, রোদে হাঁটা ভালো নয়, তাহলে এটার ইংরেজিটা আমরা কি বলবো? ইট ইজেন্ট গুড টু ওয়াক ইন দা সান। আমি আবার বলি, রোদে হাঁটা ভালো নয়, তাহলে এটার ইংরেজিটা হবে ইটস ইট ইজেন্ট গুড টু ওয়াক ইন দা সান। তাহলে কি বলবো? ইট ইজেন্ট গুড টু ওয়াক ইন দা সান। তারপরে দেখো আছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো এটার ইংরেজিটা কি হবে? ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ। তো এই যে ক্যাটস অ্যান্ড ডগস, এটার অর্থই হলো মুষলধারে, ঠিক আছে? তো আমরা আবার ছয় নাম্বার থেকে বলা শুরু করি, তোমরা আমার সাথে সাথে আবার এইটা পড়ো। তো প্রথমে কি বলবো আমরা? এখন পৌনে নয়টা, তো এটার ইংরেজিটা কি হবে? ইটস কোয়ার্টার টু নাইন। তারপরে আছি, এখন বসন্তকাল, তাহলে কি হবে? নাও ইটস স্প্রিং। আর স্প্রিং এর এসটা আমাদের, যেহেতু এটা ঋতুর নাম, বড় হাতে দিতে হবে। তারপর দেখো, এখন শীতকাল, নাও ইটস উইন্টার, তো উইন্টারও একটা ঋতুর নাম, আর ডব্লিউটা হবে বড় হাতে। তারপর দেখো, মিথ্যা বলা মহাপাপ, ইটস এ গ্রেট সিন টু টেল এ লাই। তারপরে দেখো আছে, তুমি এ কথা বলেছ, ইটস ইউ হু হ্যাভ সেড দিস। রোদে হাঁটা ভালো নয়, ইট ইজেন্ট গুড টু ওয়াক ইন দা সান। তারপরে দেখো আছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ। তাহলে আজকে তোমাদের কি পড়া থাকবে ইংরেজি ক্লাসে একটু বলো তো? আজকে তোমাদের পড়া থাকবে দেখো ইংরেজি তোমাদের স্কুলের শীটের ট্রান্সলেশন এইটের আমরা ছয় নম্বর থেকে ১২ নং পর্যন্ত পড়ব। তাহলে আমরা মানে কোথা থেকে বলা শুরু করবো বলো তো? আজকে ছয় নম্বরটা কোথায়? এখন পনে নয়টা, তো আমাদের এখান থেকে শুরু হবে ঠিক মুষলধারে বৃষ্টি হচ্ছে পর্যন্ত আমরা এই বাংলাগুলোর ইংরেজি সহ শিখব, এবং এই বাংলাটা দেখে দেখে লেখার পরে আমরা কি করব? ইংরেজিটা মুখস্থ লিখব। তো তোমরাও তোমাদের এই এসডব্লিউ খাতায় পড়াটা খুব সুন্দরভাবে লিখবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।
হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশা করি প্রতিদিনের মতো তোমরা আজও তোমাদের অনলাইন ক্লাসের সামনে বসেছো। তো আজকে আমরা পড়ব আমাদের কম্পিউটার শিটের 3 নং। তো 3 নং-এ দেখো লেখা আছে সত্য মিথ্যা লিখো। তোমরা তোমাদের শিটটাই খেয়াল করো, 3 নং-এ লেখা আছে সত্য মিথ্যা লিখো। তো দেখো এখানে লেখা আছে কম্পিউটার 4টি ধাপে কাজ করে। এটা কি হবে বলো তো? কম্পিউটার 4টি ধাপে কাজ করে, এটি মিথ্যা। তারপর আছে দেখো কিবোর্ড একটি আউটপুট ডিভাইস। কিবোর্ড একটি আউটপুট ডিভাইস, এটা কি মিথ্যা? কারণ কিবোর্ড একটি ইনপুট ডিভাইস। তারপর দেখো সংখ্যা টাইপ করার জন্য নিউমেরিক কি ব্যবহার করা হয়। সংখ্যা টাইপ করার জন্য নিউমেরিক কি ব্যবহার করা হয়, এটা সত্য। তারপর দেখো কম্পিউটার মানুষের খুব প্রয়োজনীয় ইলেকট্রনিক যন্ত্র, এটাও কিন্তু সত্য। কম্পিউটার মানুষের খুব প্রয়োজনীয় ইলেকট্রনিক যন্ত্র, সত্য। কিবোর্ডে 5টি অ্যারো কি আছে, মিথ্যা। কিবোর্ডে 4টি অ্যারো কি আছে, তাই না? তাহলে এটা কি হবে? মিথ্যা। কিবোর্ডে 5টি অ্যারো কি আছে, মিথ্যা। কম্পিউটারের ধুলাবালি নিয়মিত পরিষ্কার করতে হয়, সত্য। কম্পিউটারের ধুলাবালি নিয়মিত পরিষ্কার করতে হয়, সত্য। কিবোর্ডের ডান পাশে ক্যাপস লক কি আছে, কিবোর্ডের ডান পাশে ক্যাপস লক কি আছে, মিথ্যা। সুপার বাইক একটি জনপ্রিয় গেমস, সুপার বাইক একটি জনপ্রিয় গেমস, সত্য। সুপার বাইক একটি জনপ্রিয় গেমস, এটা সত্য। তারপর দেখো কম্পিউটার দিয়ে দ্রুত হিসাব করা যায় না, এটা কি? মিথ্যা, তাই না? কম্পিউটার দিয়ে দ্রুত হিসাব করা যায় না, এটা মিথ্যা। তারপর দেখো মাউস দেখতে ইঁদুরের মতো, সত্য। মাউস দেখতে ইঁদুরের মতো, সত্য। তো দেখো এখানে যে প্রশ্ন, যে সত্য মিথ্যাগুলো ছিল সেগুলো কিন্তু ম্যাম পড়িয়ে দিয়েছি, এগুলো তোমাদের বাসার পড়া থাকবে। আজকে তোমাদের পড়া থাকবে শুধু 3 নং সত্য মিথ্যা লিখো। আমি আশা করবো খুবই সহজ একটা পড়া, তোমরা এই পড়াটা বাসায় খুব ভালোভাবে শিখে নেবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা নিয়ে আজকে তোমাদের ক্লাস আমি এখানেই শেষ করছি। তো গুড বাই। হ্যালো স্টুডেন্টস, তো এখন আমরা গণিত পড়ব। তো দেখো আজকে আমরা গণিত, তোমাদের যে স্কুলের শিট আছে, তোমরা সবাই তোমাদের স্কুলের এই শিটটা বের করো। তো আজকে আমরা দেখো তোমাদের স্কুলের শিটের পৃষ্ঠা 6 পৃষ্ঠাটা বের করো। তো দেখো এখানে আমরা পড়ব বাহুবেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি। তো দেখো আমি বোর্ডে লিখেছি, প্রথম প্রশ্নটা কি ছিল, বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি। তাহলে আমরা উত্তরটা কি বলবো, বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার, যথা সমবাহু ত্রিভুজ, তারপরে 2 নম্বরে কি হবে, সমদ্বিবাহু ত্রিভুজ, ও 3 নম্বরটা হবে বিষমবাহু ত্রিভুজ। তো এই প্রশ্নটা আমরা আবার বলি, দেখো প্রশ্নটা কি হবে, বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি। তাহলে আমরা এর উত্তরটা কি বলবো, বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার, যথা সমবাহু ত্রিভুজ, 2 নম্বর হবে সমদ্বিবাহু ত্রিভুজ, ও 3 নম্বরটা হবে বিষমবাহু ত্রিভুজ। তো এই যে আমরা পড়লাম বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি। তো প্রথমে কি ছিল, সমবাহু ত্রিভুজ। তো আজকে আমরা আরেকটা পড়া কি শিখব, সমবাহু ত্রিভুজ কাকে বলে এবং সমবাহু ত্রিভুজের চিত্রটা শিখব। তো সম শব্দের অর্থটা কি, সমান, আর বাহু অর্থ তো আমরা জানি। তাহলে সমবাহু বললে কি, যে ত্রিভুজের আমাদের 3টি বাহুই সমান হবে, এরকম ত্রিভুজকে আমরা কি বলবো, সমবাহু ত্রিভুজ। তো এই যে দেখো আমি 6 নম্বরের উত্তরটা লিখেছি, প্রশ্নটা আমাদের কি হবে, সমবাহু ত্রিভুজ কাকে বলে। তো সমবাহু ত্রিভুজের বেলায় আমি সমবাহু ত্রিভুজ কথাটি লিখে কোলন দিয়ে তারপর আমরা লিখব সমবাহু ত্রিভুজের সংজ্ঞাটা। তো বলতো, যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তো আমরা আরেকবার বলি, সমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তো একটি ত্রিভুজ আঁকতে গেলে আমাকে 3টি বাহু আঁকতে হয়। তো এই যে আমি একটা ত্রিভুজ আঁকবো, এখন এই ত্রিভুজের আমার 3টা বাহুই পরস্পর সমান হতে হবে। তো আসো আমরা এই চিত্রটা আঁকি। তো আমি তো বোর্ডে আঁকবো আর তোমরা আমারটা দেখে দেখে তোমাদের খাতায় এই চিত্রটা আঁকবে। তো সবাই তোমরা তোমাদের জ্যামিতি বক্স বের করো।
তো প্রথমে আমরা যে চিত্রটা আঁকবো আমরা অবশ্যই পেন্সিলে আঁকবো, কেউ কলম দিয়ে চিত্র আঁকবো না। তো দেখো প্রথমে আমরা কি আঁকবো, নিচে একটি রেখা আঁকবো। এই যে দেখো আমি একটি রেখা আঁকলাম, তো এই যে রেখার দুই প্রান্তে আমি দুটি বিন্দু দিব, ঠিক আছে? দুই প্রান্তে আমি দুটি বিন্দু দিলাম। তো এই যে সমবাহু ত্রিভুজটা আমি আঁকবো, তার প্রতিটি বাহু মানে তিনটি বাহুই সমান হতে হবে, তো নিচের এই রেখাটা কি একটি বাহু। তো বাকি দুইটি বাহু যে আমি আঁকবো, এই নিচের এই বাহুর সমান মাপ নিয়ে আমাকে আঁকতে হবে। তো এই সমান মাপ নেওয়ার জন্য আমাকে পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে হবে। তো তোমরা একটা জিনিস খেয়াল করো, তোমাদের জ্যামিতি বক্সে এরকম যে আছে এটাকে আমরা পেন্সিল কম্পাস বলি, কারণ এখানে দেখো পেন্সিল ঢুকিয়ে আমরা কাজ করি, তাই এটাকে আমরা পেন্সিল কম্পাস বলবো। তো তোমরা তোমাদের জ্যামিতি বক্সের পেন্সিল কম্পাসটা বের করো, এবং এই যে দেখো আমি কিভাবে মাপটা নিচ্ছি তোমরা ঠিক এভাবেই মাপটা নাও। তো এখানে এক বিন্দু থেকে আরেক বিন্দু পর্যন্ত সমান মাপ নিব। তোমরা খেয়াল করো, এই যে দেখো দেখেছ আমি কিভাবে মাপটা নিলাম, তো ঠিক এই সমান মাপ নিয়ে আমি এক এই বিন্দু থেকে একবার একটা বৃত্তচাপ আঁকবো, আবার এই বিন্দু থেকে একটা বৃত্তচাপ আঁকবো। দেখো আমার এই বিন্দু থেকে এই রেখাটা সমান মাপ নিয়ে একবার বৃত্তচাপ এঁকেছি, আবার এই বিন্দু থেকে এই রেখাটা সমান মাপ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ এঁকেছি। তো বৃত্তচাপে দেখো মাঝখানে যে ছেদ করেছে এখানে একটা বিন্দু দিলাম, সবাই কি খেয়াল করেছ? তো এই রেখাটা সমান মাপ নিয়ে আমি পেন্সিল কম্পাসের সাহায্যে দুই দিকে দুটি বৃত্তচাপ দিলাম। তো এখন আমরা কি করব, এই বিন্দু থেকে ধরে আমরা স্কেলের সাহায্যে রেখা অঙ্কন করব। তো দেখো আমি রেখা আঁকছি, আমি একটা ত্রিভুজ আঁকলাম, তো এই ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ। তো এখন আমরা এই যে বৃত্তচাপ গুলো যে দিয়েছি এগুলো আর মুছবো না, এভাবেই থাকবে, যাতে তোমার চিত্রটা দেখলে মনে হয় যে তুমি এভাবে মাপ ছাড়া আঁকোনি, মাপ নিয়ে এঁকেছো, এবং বৃত্তচাপ গুলো হলো এটারই প্রমাণ। তো আমরা কেউ এই বৃত্তচাপ গুলো মুছবো না, যেভাবে আঁকার সময় থাকবে এভাবেই চিত্রে থাকবে এটা। তো আমাদের সমবাহু ত্রিভুজ আঁকা হয়ে গেল, এখন আমরা উপরে কি লিখবো, এ বি সি। তো এখন আমরা নিচে চিত্রে কথায় কি লিখবো, চিত্রে ত্রিভুজ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। তো এই যে দেখো আমি চিত্রে কথাটা লিখছি, চিত্রে ত্রিভুজ এই চিহ্নটাকে আমরা বলবো ত্রিভুজ, এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। আবার বলি, দেখো প্রথম প্রশ্নটা আমাদের কি ছিল, বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি। তাহলে আমরা উত্তরটা কি বলবো, বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার, যথা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ ও তিন নাম্বারটা হবে বিষমবাহু ত্রিভুজ। তো তারপরে প্রশ্নটা ছিল খ নাম্বারে, সমবাহু ত্রিভুজ কাকে বলে। তো আমরা এই যে সৌন্দর্যের জন্য ঠিক এভাবে সমবাহু ত্রিভুজ কথাটি লিখে তারপর আমরা সংজ্ঞাটা লিখব। তো দেখো কি লিখেছি, যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তো যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান তাকে কি বলে, তাকে সমবাহু ত্রিভুজ বলে। তো এই যে দেখো সংজ্ঞায় আমরা পড়লাম যে তিনটি বাহুই পরস্পর সমান, তাই আমরা এই যে চিত্রটা এঁকেছি প্রথমে একটা রেখা অঙ্কন আঁকবো। তো এই যে রেখাটা আঁকার পর রেখার দুই প্রান্তে আমি দুটি বিন্দু দিলাম, তো পেন্সিল কম্পাসের সাহায্যে আমি কি করব, দুটি এক বিন্দু থেকে আমি আরেক বিন্দু পর্যন্ত ঠিক সমান মাপ নিব। এই যে দেখো ঠিক সমান মাপ নিয়ে ঘুরিয়ে একবার এদিক থেকে একটা বৃত্তচাপ দিব, আবার ঘুরিয়ে এদিক থেকে একটা বৃত্তচাপ দিব। তো এই যে দুদিকে দুটি এরকম বৃত্তচাপ হবে, হওয়ার পর এই বৃত্তচাপের ঠিক মাঝখানে আমি
একটা বিন্দু দিব। তো এই বিন্দু দেওয়ার পর এই নিচের যে রেখাটা থাকবে এই বিন্দু থেকে ধরে স্কেলের সাহায্যে আমি এভাবে রেখা আঁকব, ঠিক আছে? তো তারপরে আমাদের এই সমত্রিভুজের চিত্র আঁকা হয়ে গেল। তো তারপরে আমি কি করলাম, তিনটি অক্ষর দিলাম এ বি সি। তো নিচে আমি এখন চিত্রের কথায় কি লিখব, চিত্রে ত্রিভুজ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। তো আজকের পড়া আমাদের এতটুকুই থাকবে, আমরা এই দুইটা প্রশ্ন খুব ভালোভাবে শিখব এবং আমাদের এসডব্লিউ খাতায় লিখব। আর এই যে চিত্রটা আমি আজকে দেখালাম সমবাহু ত্রিভুজ, এই চিত্রটা তোমরা 5 বার করে আঁকবে, ঠিক আছে? তো আজকের ক্লাস আমার এখানেই শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।